হ্যালো এভরি ওয়ান নিয়ে এসেছি আজকের একটি ক্লাস আজকের ক্লাসে আমরা ওডম্যান আউট সম্পর্কে জানবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে ওয়ার্ডম্যান্ড আউটের ওপর তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে চলো আমরা দেখে নিই আজকের ওডম্যান্ড আউটে কোন কোয়েশ্চেনগুলো আছে যেগুলো তোমাদের সলভ করতে হবে ওডম্যান্ড আউটকে আমরা সাধারণত বাংলাতে বলবো পেমান চিত্রে চিহ্নিত করণ তো চলো দেখে নেওয়া যাক কি প্রশ্ন আছে তোমাদের জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে দেখো প্রথম যে প্রশ্নটি তোমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ এটি এই চারটি ফিগারের মধ্যে থেকে তোমাদের যে কোনো একটি ফিগার আলাদা করতে হবে যেটি তোমাদের উত্তর হবে তো সেটাই হবে তোমাদের অ্যান্সার ফিগার তো এখানে দেখো অপশান বি সি ডি এর মধ্যে থেকে আমরা কিন্তু ডিটাকে বেছে নেব কারণ দেখো এই যে অপশানগুলো আছে অপশান এ বি এবং সি এগুলোর মধ্যে যে ফিগারগুলি তোমরা দেখতে পাচ্ছ কোনোটি কিন্তু আমরা নাম্বারের সঙ্গে তুলনা করব না কিন্তু অপশান ডি এর মধ্যে আমরা কিন্তু নাম্বারের সঙ্গে তুলনা করব দেন এখানে কিন্তু অপশান নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দেখে নি নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো প্রত্যেকটি ফিগারকে খুব ভালো করে দেখো দেখো দেখলেই অ্যান্সারটা কিন্তু করতে পারবে এখানে কিন্তু ডি অপশানটা রাইট অ্যান্সার হয়ে যাবে কারণ প্রত্যেকটি কিন্তু ভূমির সঙ্গে অর্থাৎ গ্রাউন্ডের সঙ্গে কিন্তু টাচেবল কিন্তু যদি অপশান ডি এর ক্ষেত্রে আসি দেখো এটা গ্রাউন্ড হলে গ্রাউন্ডে আসলেই কিন্তু তখন রং হয়ে যায় তো সেক্ষেত্রে অপশন নাম্বার ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন দেখে নি নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে অপশানগুলো ভালো করে দেখো দেখলেই কিন্তু তোমরা অ্যান্সারটা করতে পারবে এখানে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার কারণ ডি অপশানটা একমাত্র বেমানান তোমরা মিরর ইমেজের কোশ্চেনগুলো দেখেছ সেই মিরর ইমেজের মতো কিন্তু এখানে ডি অপশানটা আছে বাকিগুলো দেখো আমরা ডবল ডবল এখানে আলাদা আলাদা করতে পারছি এবং প্রত্যেকটা একটি আরেকটি কিন্তু ওপরে কিন্তু চলে এসছে কিন্তু একমাত্র অপশান ডিতে কিন্তু একটা আরেকটির ওপরে কিন্তু নেই পাশাপাশি আছে মিররের মতো তো যারা মিরর ইমেজের ক্লাসগুলো দেখ করণীয় তারা এখান থেকে আই বাটনে পেয়ে যাবে এখান থেকে দেখে নিতে পারবো তা এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান ডি চলো নেক্সট কোশ্চেন দেখে নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো এই ফিগারগুলির মধ্যে থেকে কোনটা বিমান আন তো আমরা দেখো অপশান এটাকে বিমানান করব। কেন দেখো এই অপশানটাই একমাত্র যেটা আছে সেটাতে কিন্তু কোনো চাকা নেই তো এখানে দুটোই প্রাণী এবং একটি ঘোড়া একটি মানুষ আছে তো সেই ক্ষেত্রে কিন্তু অপশান এ হয়ে যাবে এখানে বিমানান এবং রাইট অ্যান্সার চলো আমরা নেক্সট কোশ্চেন নিই নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দাও যাতে এরকম নতুন তোম আপডেটেড ভিডিও তোমরা সবার প্রথমে পেতে পারো তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক নেক্সট কোশ্চেনে যে ফিগারগুলি আছে দেখো অবশ্যই করে খুব ইজি কোশ্চেন দেখো অপশান এ বি সি ডি এর মধ্যে থেকে সিটা কিন্তু বেমানান কারণ এটাতেই একমাত্র হচ্ছে টুলস ব্যবহার করা হয়েছে বাকিগুলোতে সব দেখো একটা টুলস কিন্তু ব্যবহার করা হয়েছে চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো খুব ভালো করে দেখো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি কেন প্রথমটিতে দেখো একটি টি শার্ট দেওয়া হচ্ছে তারপরে একটি ফ্রক তারপরে একটি শার্ট এবং তারপর যেটি দেওয়া আছে একটি প্যান্ট দেওয়া আছে তো এই কারণে যেন অপশান কিন্তু ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই নেক্সট কোয়েশ্চনে দেখো কি কোনটা অ্যান্সার হবে অপশান নাম্বার এ কেন এ রাইট অ্যান্সার হবে দেখো এখানে আমরা আমরা জানি ভায়েল সম্পর্কে সে ভায়েলই একমাত্র এ যেটা ভায়েল বাকিগুলো কিন্তু ভায়েল নয় কনসোনেন্ট তো এই কারণের জন্য কিন্তু অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে বায়েল সম্পর্কে আমরা জানি বায়ল কতগুলি এ ই আই ও ইউ তো সেক্ষেত্রে এ হয়ে যাবে আমাদের এখানে ভায়াল চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিন নেক্সট কোশ্চেনে কী বলেছে দেখো এই ফিগারের মধ্যে থেকে এই চারটি ফিগারের মধ্যে থেকে কোনটা আলাদা হবে আলাদা হয়ে যাবে অপশান নাম্বার ডি কারণ বাকিগুলো কিন্তু আমরা ফিশ বা মাছ জানি কিন্তু এটা কিন্তু কাঁকড়া তো এই কারণের জন্য কিন্তু অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ ডি কিন্তু এখানে বেমানান হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন দেখে নিই নেক্সট কোশ্চেনে দেখো কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কারণ বাকি ফলগুলো কিন্তু কাটা নেই একমাত্র অপশান ডি যেটা তরমুজ কাটা আছে তো অপশান নাম্বার ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন দেখে নিই নেক্সট কোশ্চেনে কী বলেছে দেখো নেক্সট কোশ্চেনে কিন্তু অপশান নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার কেন হবে দেখো এইটায় কিন্তু আমরা যে ফিগারটি পাচ্ছি সেটিতে বাহুটা সমান আছে অর্থাৎ সমান বাহু এবং চারটে বাহু দিয়ে তৈরি কিন্তু বাকিগুলো দেখো সমান বাহু নয় তো সেক্ষেত্রে বাকিগুলো কিন্তু কোনো রকমভাবে অপশানের উত্তর ফিগারে আসবে না তো এখানে অপশান নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেনে কী বলেছে নেক্সট কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো নেক্সট কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি কেন কারণ বাকিগুলো কিন্তু আমরা ট্রেন বা রেলের সঙ্গে সংযুক্ত করতে পারি কিন্তু অপশান নাম্বার ডি কিন্তু একটি অ্যাম্বুলেন্স দেওয়া আছে যেটি কিন্তু ডিফারেন্ট তো এই কারণে যেন অপশান ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই নেক্সট কোয়েশ্চনে দেখো কি ক্লগ দিয়েছে লাইক কোনটা রাইট অ্যান্সার হবে দেখো অপশান এ এর ক্ষেত্রে আমরা দুটো কাটাকে দেখতে পাচ্ছি অপশান বি থেকে আমরা একটা কাটা এবং অপশান সিতে আমরা দুটো কাটা এবং অপশান ডিতে আমরা দুটো কাটা দেখতে পাচ্ছি একমাত্র অপশান এতে বিতে কিন্তু আমরা একটা কাটা দেখতে পাচ্ছি যেটা আমরা মিনিটের কাটায় দেখতে পাচ্ছি এর জন্য অপশান বিটা কিন্তু এখানে বেমানানো যাবে এবং বিটা এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আশা করি তোমরা কোশ্চেনগুলো দেখ বুঝতে পেরেছো এবং ভালো করে বুঝে নিয়েছো যারা বুঝতে পারো নি অবশ্যই করে ভিডিওটি আবার চালিয়ে দেখো তাহলে তোমরা ওডম্যান আউটের ওপর ক্লিয়ারলি তোমাদের এই অ্যান্সারগুলো অ্যান্সারগুলি হয়ে যাবে তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দাও যাতে এরকম নতুন নতুন আপডেটেড ভিডিও তোমরা সবার প্রথমে পেতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও